রাঙ্গামাটির এক কলেজের অধ্যাপক মাহফিল শেষ করে লঙ্ঘতে দেখে আসার সময় উনি দেখি আমার বলছে হজুর দেখবেন বৃদ্ধাশ্রম কেমন চলেন দেখি যে দেখি কাঁদতেছে কলেজের অধ্যাপক ওর মা বলছে বাবা আমি যখন মারা যাব তুই আমার মাথার উপরে ফ্যানটা পাল্টিয়ে দিবি মা বলছে মা ছেলে বলে মা তুমি তো মারাই যাবা তখন আবার ফ্যান পাল্টিয়ে করবো কি মা চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান মাস আমি তিন এখানে আসি এ ফ্যানটা চলে না কর্তৃপক্ষকে বলেছিলাম ওর আমার কথা গুরুত্ব দেয় না তুই টাকা পয়সা তো পাঠাস না এই জন্য ওরা আমার এসে যত্ন করে না তা আমি তিন মাস এখানে থেকে যেটা বসতে পারলাম তুই আমার সাথে যা করলি কিছুদিন পরে তোর ছেলে এইটাই করবে তোর তোমার ছাড়া ঘুম আসে না তোর কষ্ট হবে আগে তোর সতর্ক করলাম হাতের উপরে হাও মাও করে কেঁদে ফেলেছে আমার হসু ওর এ দোষ শুধু আমার একা না এ দোষ আমার বোর ওই বেটি বার বার আমাকে ফসলা যে বুড়ি যদি বাড়ি থাকে তোর ভাত আমি খাবো না শেষ পর্যন্ত আমার দুইটা সন্তান আছে তাদের মুখের দিকে তাকে আমি কিছু বলতেও পারি না তালাকও দিতে পারি না যে কি হবে বহু কষ্ট করেছিলাম কিন্তু তিন মাস আগে আর নাই। বাধ্য হয়ে রেখে গেছি এখানে শেষ পর্যন্ত আমার মা আজকে মারা গেল দুনিয়াতে এখন আমার নাম ধরে ডাকার মতো আর কেউ নেই ও টাঙ্গাইলের মা বোনেরা এসেছেন কিনা আমি জানি না নামাজ পড়া রোজা করার কালো বোর করছেন আমি জান্নাত পেয়ে বসে আছি না স্বামী যেটা পছন্দ করে ওটা যদি অবশ্যই আপনাকে জীবন থাকতে মেনে নেওয়া লাগবে এখানে আমি সহ যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী আমি সবার পক্ষ থেকে বলছি প্রতিটা স্বামী পছন্দ করে সাই যে আমার বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কারা কারা স্বামীর আসান হাত তোলেন তো এই বিয়ে না করে হাত তোলার দরকার নেই বিয়েটা বেড়া যাবে ঠিক আছে সম্মানিত মা বোনেরা তাকান আপনার স্বামী হাত তুলেছে কিনা অথচ আপনার কারণে এই স্বামী কিছুদিন পরে তার মা বাবাকে আলাদা করে দিতে বাধ্য হয় আপনি জান্নাত যেতে পারবেন না শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পড়ে না মা বাবার সাথে শ্বশুর শাশুড়ির সাথে নিজের মা বাবার মতো আচরণ করা লাগবে আমি জামাই একজন আল্লাহর কসম কারিমকে সাক্ষী নিয়ে বলছি আমি আমার শ্বশুর শাশুড়িকে যে নজরে দেখি আমরা যারা জামাই আছি শ্বশুর শাশুড়িকে যেই নজরে যেই মহাব্বতে আমরা দেখি বউগুলো যদি আজ বাংলাদেশে ওই দেখত কোন কোনো পরিবারে কেউ সন্তান আলাদা হতো না আপনি মনটা উদার করেন না কেন নবীজি জানিয়েছেন কোনো স্ত্রী যদি চায় যে তার স্বামী আরো বেশি দিন বেশি থাক স্বামীর সন্তান স্বামীর সম্পদ স্বামীর মান ইজ্জত বেড়ে যাক সে যেন দুইটা সব সময় বলে স্বামী যারা আছে আসে খোঁজ খবর বেশি করে রাখুক আর মা বাবা যতদিন আছে অন্তত খেয়ে হোক না হোক তাদের সম্মান করে চলো এটা হাদিস অথচ অনেক স্ত্রী এই দুইটায় না নিজের আত্মীয় স্বজন আসলে স্বামীকে দিয়ে মরণের বাজার করায় আর স্বামীর বাড়ি থেকে কেউ আসলে ওর আগেই মন খারাপ হয়ে যায় কথা বলেন না কেন আমার তো মনে হচ্ছে শুধু ওই কলেজের অধ্যাপক না এখানে হাজারো সন্তান এরকম বসে আছে যারা মুরব্বী আছে এরা ওদের সন্তান আর বেটার বোর কাছে ওই রকমই সবে বরাতে আপনি মাপ পাবেন না মা বাবার অবাধ্য হওয়া যাবে না দুনিয়া একদিকে হাজরত ইব্রাহিম নবীর কথা মতো কিন্তু তার সন্তান ইসমাইল বউ বাদ দিয়েছিল এরকম সিচুয়েশন যদি হয়ে যায় তাহলে মা বাবার মন রক্ষা করতে যায় পন্থায় বউ বাদ দেওয়া যায় করানে আমি ব্যাখ্যা মূলক শব্দ যত পেয়েছি বেশি বাবার পক্ষে কোনো জায়গায় আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন একুশটা এত ব্যাখ্যা আমি কোন নামে পাইনি শুধু মা আর বাবার নামে আল্লাহ কথা বলতে গেলে নিজেই ব্যাখ্যা করছেন কারণ আল্লাহ নিজে জানে যে আমার পরে সব চাইতে হামসার পেছনে শ্রম দিয়েছে ওর মা আর বাবা আল্লাহ শব্দের ধরন দেখেন এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি আল্লাহ পাক বলেন অফিদ হফজন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন ফল করা ডাউন শুধু ডাউন করবেন না ফল করে দেন জানাহন মানে ডানা জিল্লন মানে নম্রতা বা ছায়া দুইটা অর্থ আছে মেনার রহমা দয়া আল্লাহ পাক বোঝাতে যেছেন তোদের ডানার আর যে রহমতের ছায়া আছে এটা মা বাবার জন্য বিছিয়ে দেওয়ার পরে ফল করে দিবি আমার প্রশ্ন হচ্ছে দুনিয়ায় মানুষের ডানা হয় কথা বলেন না ডানা হয় কার পাখির কাছ থেকে আল্লাহ আওলাদ করে নিয়ে আসলেন বালাকাত মান থেকে একটা চ্যাপ্টার আছে পাখির কাছ থেকে আল্লাহ ডানা হাওলাত করে আমির হামসাকে আল্লাহ লাগিয়ে দিলেন কেন আমার কি ডানা নেই আমার তো হাত আছে হাত দিয়ে আল্লাহ উদাহরণ দিলেন না কেন কারণ হাতের ভেতরে পর নেই পালক নেই পাখির ডানার ভেতরে পর আছে পালক আছে যেটা মোলায়েম নরম সফট কমল কথা বলে না কেন পাখি শুধু ডানা এভাবেই করে না ডাউন করার পরে ফল করে দিতে পারে তখন ওই বাচ্চারা ওর নিচে গিয়ে চি চি করে আওয়াজ দিয়ে একটা অনির্বাচন সুখ অনুভব করে আল্লাহ যেন বোঝাতে চেয়েছি হামসা তোর মা বাবা জীবিত অবস্থায় তোর সাথে যতদিন আছে ওরা যেন মনে করে আমার হামসা থাকতে আমাদের আর চিন্তা নেই ও বাংলার মুসলমানের আমরা যারা সন্তান আছি আমাদের মা বাবারা কি এরকম মনে করতে পারছে আজ পারছে না যে সমস্ত কারণে তার অন্যতম কারণ আমার বউ এক কথা বলেন না কেন আজ একশোটা পরিবারের প্রায় নব্বইটা পরিবারে বৌমারা আহা নামাজও পড়ে রোজাও রাখে হজ করে জাকা তো বোরকাও পরে কিন্তু মা বাবার সাথে আচরণটা খারাপ করার পরে ওদের নিজের আমল সব নষ্ট করে ফেলছে পৃথিবীর প্রত্যেকটা জিনিস ভেঙে যায় আমল মানুষের ভেঙে যায় এই যে অজু করলে সাতটা কারণে অজু ভেঙে যায় নামাজ পড়লে উনিশটার কারণে নামাজ ভেঙে যায় কথা বলে না কেন আপনি যে আমল আখলাখ গুলো আসে আমল করেন কাজ করে জান্নাত পাবেন আমল করছেন আমলও কিন্তু দুইটা কারণে ভেঙে যায় নবীজি বলেছেন কোনো মানুষ যদি এই চিন্তা করে যে আমার আমলগুলো কবুল হচ্ছে কিনা আমি দেখতে চাই সে যেন লক্ষ্য করে তার আচরণ মানুষের সাথে কেমন তার আচরণটা যদি ভালো হয় ম মালদ ম যদি ভালো হয় সে যেন বিশ্বাস করে নেয় যে আমার পেছনের এবার কবুল হয়ে গেছে জোরে বলেন সো মহান আল্লাহ বলেছেন কোন সময় ফামাঙে সখসি হানি না আরে বাউ ফা আলে ইমরান একশো পঁচাশি নম্বর হাতের মাঝের অংশে আছে। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল যাকে আস্তে আস্তে করে জাহান নামের কাজ গুলো থেকে বাঁচিয়ে জান্নাতের কাজের দিকে আমার এগিয়ে দেয় বাবা গাজার আছে আমি সহ প্রত্যেকে জানো অন্তত দুই নাম্বারে আল্লাহ মাফ করবে না অবাধ্য সন্তান যারা পিতা মাতার আর সিলেবাসের ভেতরে যেগুলো দেওয়া হচ্ছে মা বাবার বাধ্য হওয়ার জন্য সেরকম কোনো পড়া ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আমরা পাচ্ছি না এই জন্য আজ হাজারো সন্তান লেখাপড়া করছে ঠিক মাস্টার্স পাশ করার পরে মার বাবাকে রেখে আসছে বৃদ্ধাশ্রমে